আচ্ছা আমি টাকা পয়সা দিতে পারবো না বাবা, হুম 85টি টাকা দেন। হুম আমি 85টি টাকাও দিছি, তারপরে সে টাকা দিয়ে চলে গেছে। আচ্ছা আজকে যাওয়ার সময় আপনাদের 2-3 দিন এসে গরম হতেছে আপনাদের? সেক্ষেত্রে আপনার হলো ওই যে 50 টাকা দেন, তার নাম কি? আমরা তো জানি, আমি তো আপনার কাছ থেকে শুনছি, আমরা তো জানি, জেনে শুনে আপনার কাছে জিজ্ঞেস করতেছি, আমরা তো সবই জানি। তো এর আগেও কি এরকম ভাবে টাকা পয়সা নিয়েছে আপনার কাছ থেকে? আগেও টাকা পয়সা নিয়েছে না? আজকে আসছিল কয়জন? 6 জন না 7 জন? একজন আসছিল, লম্বা করে ওঠে মিডিয়াম না, মিডিয়াম মিডিয়াম করে ওই যে সুদ কাকু ওইটা আসছিল না? নামটা কি বলেন তো আপনি? আচ্ছা ওই গ্রুপে কি রাখি আছে বলেন তো, আমরা সবই জানি আপনার মুখ দিয়ে শুনতে যাচ্ছি। এটা যে স্পেশাল এই যে লোক, এই জন্য আপনি নিশ্চিন্তে বলতে পারেন। নামটা কি আপনি না বললেও আমাকে বাঁধবে না, তবে আপনার মধ্যে শুনতে যাচ্ছি। নামটা কি? একজন গ্রুপের একজনের নামও জানেন না আপনি? প্রতিদিন এসে আপনার কাছে এই অবস্থায় আপনার কাছে আপনার কাছে টাকা নিয়ে যায়? আপনার দোকানটা কোন জায়গাটায় বলুন তো? সামনে এই জায়গাটার নাম কি, মোড়টার নাম কি? রেলবাজারে বাইক স্ট্যান্ডে। রেলবাজারে বাইক স্ট্যান্ডে না? আপনার দোকানের না আপনার নাম বলে আপনার দোকান চিনে তাই সবাই? কতদিন ধরে দোকানটা ই করতেছেন? আপনার ছেলেপেলে কয়টা? আমি বাসার থেকে দৌড়তি দৌড়তি চলে আসছি, আইসে দেখে কি ওরা আমার হাজবেন্ড বলের সাথে এরকম করে দাঁড় করায় রেখেছে, আর ওনার কাছে টাকা ছিল ওইগুলো ওরা খুঁজ দিছে। তখন আমার কাছে মামি টাকা পড়ে আছে, মামা কাছে টাকার কথা, তা আমার কাছে কি দূর, এখন কি টাকা খোঁজাখুঁজি করবে, আগে হাসপাতালে নেই। তারপরে ওরা আমার দুইজন আমার হচ্ছে এনে ওরা আমার সাথেই ওনারে নিয়ে আসছে আমার সাথে, এতটুকুই জানি আমি। আমার কাছে আমার আইডিয়ায় ওনারে কেউ মাইরেছে, না মারলে ওরকম হবে না, স্বাভাবিক। আপনি একটা জ্ঞানী মানুষ মনে করেন, আপনি পড়ে যান না, ওই সমস্ত কোনো রোগ নেই ওনার, শুধু হাড়ের সমস্যা, তাছাড়া ওনার কোনো ওই সমস্ত সমস্যা নেই। আমি সবই জানি, তারপর আপনার মধ্যে শুনতে যাচ্ছি কে কে এগুলো। গ্রুপ ধরে আসে না? আচ্ছা মনে করেন আপনি বস, আপনি ইনারে পাঠাই দিলেন, যাও আমাকের কাছ থেকে এই কয় টাকা নিয়ে আসো, কিভাবে খাবার নিয়ে আসো, এই কত করে টাকা দিতেন? সে বসটা কে, নাম কি বলেন? আমার বলছে আপনি বলেন। এটা হচ্ছে আগে কত হাসিব নাম,
এখন কি রাখো? এখন ইদারিং যে ওনার কাছে আজকে কে আসছে আমি এটা সঠিক বলতে পারবো না, কারণ আমি সেখানে উপস্থিত ছিলাম না। আসিফের বাড়ি কোথায়? বেলবাজার। বেলবাজার। বাপের নাম কি? আলী। এটা কি জানেন? ওর সাথে কারা কারা চলে? ওর সাথে তো অনেকে চলে, আমি কি সবার নাম জানি না? যে কজনের জানে? আমি তো সবার নাম জানি না, শুধু ওর নামটাই জানি। আচ্ছা। ওই একদিন এসে ডিস্টার্ব করছিল, তারপরে আমরা বলার পরে যে কেউ মেউ করেছি যে দেখ আমরা গরিব মানুষ কিভাবে খাই এই টাকা করে নেয়, ওটা কত টাকা চায়? না আমি অবশ্যই ওদের টাকা দিই। এর আগে যখন আসছে তখন? হ্যাঁ আসছে, কিন্তু আমি ওদের টাকা দিইনি। যা দিইনি তার কত করে? ওরা চায় যে আমাদের একটু পিকনিক করবো। আজকেও টাকা দিয়েছে আপনার হাজবেন্ড? আজকেও টাকা দিয়েছে? আমি চাই এর সুস্থ বিচার, সঠিক বিচারটা। এরকম কেন আমাদের মতন অসহায় এরকম রাস্তাঘাটে পড়ে মরবে? ভালো মনে হচ্ছে না, কারণ পনেরো থেকে অনেক কমে গেছে। তা আমরা কি আশঙ্কাজনক বলবো না আশঙ্কা মুক্ত? আচ্ছা আচ্ছা, ওকে। আপনার নামটা? ওকে, থ্যাংক ইউ।